নাম কি তোমার? দিল্লি নির্ভয়া কাণ্ডের ছায়া এবার আগরতলায়। আগরতলার এক সরকারি কলেজের ছাত্রীকে রাস্তা থেকে তুলে পর আত্মরা করে রাস্তায় ফেলে দিল দুই যুবক। ঘটনার সোমবার সন্ধ্যায় গাড়ির চালক সহ মোট চারজন তাকে করেছে বলে মেয়েটি নিজে জানিয়েছে। কলেজ ছাত্রটি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মেয়েটির জবানবন্দিতে জানা গেছে অভিযুক্ত ছেলেটির নাম গৌতম শর্মা, বাড়ি দাসপাড়া। মেয়েটি মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে থরথর করে কাঁপছে। পুলিশ এবং ডিসি স্তরে ঘটনা তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া এবার আগরতলায়। এখন দেখার, ঘটনায় অভিযুক্তদের আইনানুক ব্যবস্থা নেওয়া হয় নাকি সমাজটা পড়ে যায়। কথা কইছে না, কথা না কর। নাম কি তোমার? কোন জায়গা বাড়ি? কি হয়েছিল ঘটনাটা? আচ্ছা, এরপরে কিছু তোলা ভয় না, ভয় পাই না, কি হয়েছে কম? নাম জানলে তারা কি নাম? তারা একজনের নাম কি আছিল? একজনের নাম জানো? গৌতম। গৌতম কি টাইটেলটা জানো? শর্মা। শর্মা কোন জায়গা বাড়ি জানো না? কলেজে পড়ে তোমাদের সঙ্গে। তুমি কেমনি চেনো গৌতমকে? কথা কইছে না, কথা কইছে না, কথা না কওয়ার পরে কুন্ডার মধ্যে কান্না শোনা গেছে। কান্না যে শোনা গেছে সেইভাবে বোঝা গেছে না, মানে কি বাচ্চার কান্না না বড় মানুষের কান্না, এইটা আমি কইতাম পারতাম না। তারপরে দা তো আমরা ফাঁকলের মতো হয়ে গেছি। ওয়ার পরে আবার ফোনটা এমন হয়ে গেছে, ফোন ফোনে কোনো আওয়াজ টাওয়াজ আওয়াজ পাই যাওয়া যাইতেছে কিন্তু ফোনটা উড়ায় না। তবে এমন করতে পারতাম, আমরা থানা টানা গেলাম। তো থানা তারা কইলো 24 ঘন্টা না গেলে আমরা কোনো এটা কিছু নিতে পারতাম না। আপনারা দেখেন আত্মীয় স্বজন হয়তো বান্ধবী টান্ধবী বাড়ির যদি যায় ঠেয়ে থাকে তাহলে খুশ করে দেখেন। তারপরে জিয়ানে জিয়ানে যাওয়া গেছি, তারপর আর পাইলাম না, পাইলাম না। না পাওয়ার পরে ফোনে 12টা বাজে, তখনে আমরা ওই একটা আত্মীয় ফোন করছে, ফোন করে কইছে যে আত্মীয় আন্টি দিবারে তো পাওয়া গেছে, আপনারা এই বাইপাস আইন। তখন আমরা বাড়ি থেকে মানুষ আইসে আয়া ওই গাড়ি দেখছে, তাই গাড়ির মধ্যে ওখানে যেমন আছে ঠিকই মন, ঠিকই মন। তার নাম জানেন? সের নাম জানি বলতে হেরে হেসিনে দাদা দাদা ডাকে গৌতম, গৌতম কো আমি চিনি না। গৌতম কি? গৌতম তাও জানি না। গেলো না দাসপাড়া কইলে তাও ঠিক, আমি যাই না, চিনি না স্যার, আমি কোনো সময় দেখছি না। মেয়েরা কলেজে যা, কলেজে কত বন্ধু বান্ধব, আমি তো আর এটা এই সমস্ত জানি না, চিনি না। ওই যে কইলো যে গৌতম দা, হ্যাঁ দাদা ডাকে, দাদা ডাকছে ডাকে যে অতটুকু জানে যে গৌতম দা, গৌতম দা গাড়ি দা আমার আনছে বাড়ির সামনে থেকে উঠেছিল না, কলেজের থেকে, কলেজের সামনে থেকে যখন বাড়ি যাওয়ার রাস্তা বাড়ি যাবে কইছে হ্যাঁ চলো আমি তোমার বাড়ি নামাই দেবো। মনে করে সাড়ে চারটা তোর বাবার লোক কথা হয়েছে, তুলে সাড়ে চারটার পরে তারা তিনজন আসলো, ড্রাইভার একজন আর দুইটা ছেলে, গৌতম সহকারে দুইটা ছেলে, গৌতম সহকারে তিনজন, তিনজন ড্রাইভার সহ তিনজন না, ড্রাইভার সহ তিনজন গৌতম সঙ্গে একজন ছেলে আছে। এই ঘটনার সঙ্গে কি ড্রাইভারের ছেলেটা হেয়ার দিতে আসছিল? অন আমি কেমন কম স্যার, এটা তো আমি কইতাম পারতাম। কোন অবস্থা তার তো সেন্স জিনিসটা যে ইডি নেই,
তো আমি এই মায়ার মায়া ঠিক না করে আমি কি কি কিতেই বানিমু শুধু একমাত্র সাইতে না মারে ডাকে না বাবারে ডাকে না কারোর আছে।